হ্যালো বন্ধুরা, ডিপ সি মিশন টুতে আপনাদেরকে স্বাগতম। মিশন ওয়ানে আমরা বুর্জ খলিফার মতো বিল্ডিংকেও পানির নিচে দাঁড় করেছিলাম, যার উচ্চতা ছিল 830 মিটার। আরও নিচে যেতে যেতে যখন আমরা 1000 মিটার গভীরে চলে যাব, তখন আসবে স্ক্যারি জোন। এই স্তরের নাম এই জন্য যে সূর্যের কোনো রশ্মি এই স্তরে পৌঁছায় না। এই স্তরে গভীরতা বাড়ার সাথে সাথে শুধু অন্ধকারই হয়ে যেতে থাকে। এখানে ক্ষণিক সময় আপনার দাঁড়াতে এমন মনে হবে যে আপনি ভেনাস গ্রহে দাঁড়িয়ে আছেন, যেখানে দাঁড়ানো মাত্রই মৃত্যু অনিবার্য। এই স্থানে গ্ল্যান্ট স্কুইড পাওয়া যায়। কষ্ট করে আরও গভীরে যেতে থাকলে যখন আমরা 1280 মিটার গভীরে চলে যাব, যেখানে লেদারব্যাক নামক কচ্ছপ বাস করে, যখন আমরা এগোতে এগোতে 2000 মিটার গভীরে চলে যাব, তখন এতটাই নিচে চলে যাব যেখানে পানির নিচে এক প্রকার ভয়ানক জীবের দেখা মিলবে, যার নাম ব্ল্যাক ড্রাগন ফিশ। খুবই ভয়ানক হয় এই মাছগুলো, সাবধান। আর যখন আমরা 4000 মিটার গভীরে চলে যাব, তখন এখানে শুরু হবে অ্যাডভাইসাল জোন, যেখানে পানির চাপ 11000 PSI। এখানে এলিয়েন টাইপের জীবজন্তুদের দেখা মিলবে, যাদের নাম বিগ ডট ফিশ, অ্যাঙ্গেলার ফিশ, ভাইবার ফিশ। এরপর যখন 4232 মিটার গভীরে চলে যাব, তখন শুরু হবে এভারেজ ডিপ টপ ওসেন অঞ্চল, কিন্তু সমুদ্রে এর থেকেও বেশি গভীর। চলুন আরও গভীরে যাওয়া যাক। যখন আমরা 6000 মিটার গভীরে চলে যাব, তখন শুরু হবে হেডাল জোন। এখানে পানির চাপ আমাদের পৃথিবীর পানির চাপের 1100 গুণ বেশি হয়ে থাকে। এখানে আপনার এমন মনে হবে যে আপনার উপর 50টি বোয়িং জেট দাঁড় করে দেওয়া হয়েছে। এখানে যে কোনো মানুষের মৃত্যু হতে 1 সেকেন্ড সময়ও লাগবে না, কিন্তু আমরা তো চলিলাম ঠিকই, তাই না? যখন আমরা আরও নিচে যেতে থাকবো 6500 মিটার গভীরে, তখন আমরা ডিএসবি সাবমেরিনে দেখা পাবো, যাকে পাঠানো হয়েছিল টাইটানিক জাহাজকে খোঁজার জন্য। যখন আমরা যেতে যেতে 8848 মিটার গভীরে চলে যাব, তখন এতটাই গভীরে চলে যাব যে মাউন্ট এভারেস্টকে উল্টো করে ডুবে দিলেও এটি ডুবে যাবে। দেখুন না কত নিচে চলে এসেছি আমরা। না, আমরা আরও গভীরে যাব। আগে যেতে যেতে যখন 10898 মিটার গভীরে চলে যাব, যেখানে জেমস ক্যামেরন এসেছিলেন তার ডিপ সি চ্যালেঞ্জে সাবমেরিনের সাহায্যে, যখন গভীরে যেতে যেতে 10972 মিটার গভীরে চলে যাব, তখন আমরা এভারেজ ফ্লাইট অ্যাল্টিটিউডে চলে যাব। অর্থাৎ বিমান যে উচ্চতায় চলে, সেখান থেকে আমাদের দূরত্ব গভীরে চলে যাব। ভাবুন তো কত গভীরে চলে এসেছি আমরা, কিন্তু আমাদেরকে আরেকটু গভীরে যেতে হবে। যখন যেতে যেতে 10994 মিটার গভীরে চলে যাব, তখন আমরা চ্যালেঞ্জার ডিপে চলে যাব, যাকে বলা হয় মারিয়ানা ট্রেঞ্চ, অর্থাৎ সবচেয়ে নিচে। কিন্তু এটি আমরা সর্বোচ্চ গভীরতা বলতে পারি না, কারণ এর নিচে সাবমেরিনে আর যাওয়া যায় না। এত কিছুর পরেও আমরা সমুদ্রের 5% জীব সম্পর্কে জানতে পারি। হয়তো এরও নিচে যেতে থাকলে রহস্যের দেখা মিলবে, থাকতেই পারে কোনো রহস্য, কিন্তু আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, কারণ এর নিচে আর যাওয়া সম্ভব না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।